দর্শক আমন্ত্রণ সাইপ পাওয়ার টেক টক টু দ্য সিও এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হাসান ইমাম রুবেল। আজ আমাদের অতিথি জেনিত ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান। এসএম নুরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক আপনারা জানেন যে এই টক টু দ্য সিও এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক যারা থাকেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, এবং এই আমন্ত্রণ জানানোর একটি বড় উদ্দেশ্য থাকে যে তাদের এই দীর্ঘ জার্নি, যেটি একদম চাকরি জীবনে প্রবেশ করা থেকে শুরু করে এই চেয়ারে আসীন হওয়া পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিতে নানা ধরনের চড়াই উতরাই তারা অতিক্রম করেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেন, এবং ব্যবসা প্রসারের ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা হাজির করেন, একটি পর্যায়ে তারা সাফল্যের সেই সিঁড়ি বেয়ে এই চেয়ারে পৌঁছন। এই যে পৌঁছানোর যে গল্পটি আমরা এটি শুনতে চাই, এটি একটি বড় কারণ হচ্ছে যে যারা আমাদের দর্শক আছেন, বিশেষ করে তরুণ দর্শক যারা চাকরিতে প্রবেশ করবার অপেক্ষায় আছেন কিংবা ইতোমধ্যে চাকরিতে প্রবেশ করেছেন, তারা যেন এটি দেখে অনুপ্রাণিত হতে পারেন। এবং সেই সাথে আমরা এই সিওরা যেই ট্রেডে থাকেন, অর্থাৎ আজকে আমাদের যিনি অতিথি তিনি জীবন বীমা খাতে রয়েছেন, ফলে জীবন বীমা সেক্টরের সাম্প্রতিক যে হাল হকিকত সেই বিষয় নিয়েও আমরা আলাপ করব। এস এম নুরুজ্জামান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা দীর্ঘ একটি বর্ণনার মধ্য দিয়ে গেছি, এবার আমরা আসলে প্রোগ্রামটি আমাদের নেচার সেটে আমরা আলাপ করতে চেয়েছি শুরুতে। আমি যেটি বলছিলাম যে একজন সিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটাই জানতে চাই, আপনার শুরুটা আসলে কীভাবে ছিল? ধন্যবাদ আপনাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ কারণ জানানোর জন্য এবং আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আসলে আমি ছাত্র জীবনেই ইন্স্যুরেন্স পেশায় জড়িয়ে যাই। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বাবা মারা যান। আমার বাবা ছিলেন একটা হাই স্কুলের টিচার। তো বাবা মারা যাওয়ার পরেই তখন আমার এক আত্মীয় আমাকে বলতে চাচ্ছিল যে আজকে যদি স্যারের একটা পলিসি থাকতো, উনি অবশ্য তখন আলিকোতে জব করেন, তাহলে তো কিছু বীমা পাওয়া যেত। তো বীমা সম্পর্কে আমার একটা ধারণা ছাত্র জীবন থেকে, ক্লাস 6 এ যখন পড়ছেন আপনি তখনই একটা বীমা সম্পর্কে একটা ধারণা আমি পেয়ে যাই যে বীমাটা কী। যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম তখন আমি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রথম মাঠকর্মী হিসাবে আমি হিসাবে জয়েন করি। সে 97 আমি জয়েন করি। তো মেঘনা লাইফে আমি 2000 সাল পর্যন্ত মেঘনা লাইফে কাজ করি খুব ভালোভাবে। মানে ছাত্র অবস্থায় বীমা 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 খাতে কাজ করতে কোনো সমস্যা নেই, মানে যে কোনো, এখনো যদি কোনো ছাত্র যদি ইচ্ছে করে সে চাইলে কোনো একটি বীমা কোম্পানির সাথে যোগাযোগ করে সে কাজ করতে পারে। তার মানে এডুকেশন লাগবে এসএসসি, আর বয়স হতে হবে 18 বছর। আচ্ছা, এই দুইটা শর্ত আছে, আর না হলে কোনো শর্ত নেই। আচ্ছা, আর এটা কি ধরনের কাজ তাদের করতে হয়? এটা হচ্ছে মানে আপনি কিভাবে শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম আমার একেবারে গ্রামের, মানে আমার যে প্রতিবেশী আত্মীয়স্বজন আমার টিচার তাদেরকে বীমার পলিসির দাওয়াত দিতাম, তারা পলিসি করতেন, কমিশন পাইতাম। বীমা আইনটাতেই শুরুতেই বলা আছে যে বীমাতে শুরু অবস্থায় শুরু করি। তো শুরু করার পরে ওইখানে আমাকে বেশ কয়েকটা ছাত্র অবস্থায় আমাকে প্রমোশনও দিয়ে দেয়, আমি কন্ট্রোলার হয়ে যাই, মানে কন্ট্রোলার হিসেবে প্রমোশন পেয়ে যাই মেঘনা লাইফে। মানে কোনো টার্গেট দেয়া থাকে, টার্গেট টার্গেট ফুলফিল করতে পারলে, টার্গেট ফুলফিল করার পরে আমি তখনকার এজেন্ট থেকে আমি সেলস অফিসার, তখন সেলস অফিসার এটা ছিল সেকেন্ড পোস্ট, থার্ড পোস্ট ছিল ডেপুটি কন্ট্রোলার, না এজেন্সি ম্যানেজার, তারপরে ছিল ডেপুটি কন্ট্রোলার, তারপরে ছিল কন্ট্রোলার। তা আমি কন্ট্রোলার পর্যন্ত হই। হওয়ার পরেই আমি দেখি যে বাংলাদেশে মানে ইসলামী ইন্স্যুরেন্স আসছে, তখন কাজ করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে একটা ইসলামী ইন্স্যুরেন্স একটা মার্কেট আছে, যেহেতু এখানে 90% মানুষ 90% মুসলিম মুসলিম। তখন আমি বাংলাদেশে 2000 সালে আমি ফারিজ নামে লাইফ ইন্স্যুরেন্সে আমি জয়েন করি 2000 সালে জেলা প্রতিনিধি হিসাবে। তখন আমার বাড়ির পাশের জেলাটা ছিল ব্রাহ্মণবাড়িয়া। লেখাপড়াও খারাপ ছিল না, আমি এসএসসি তো ফার্স্ট ডিভিশন, এইচএসসি তো ফার্স্ট ডিভিশন, আমি বিএসসি তো ফার্স্ট ক্লাস পেয়েছি,
আমার মানে তখন সায়েন্সের ছাত্র হিসেবে আমি আমার লেখাপড়া মানে আপনার একই সঙ্গে চাকরি এবং পাশাপাশি হচ্ছে পড়াশোনা চলছে এবং পড়াশোনার রেজাল্টও ভালো করছে রেজাল্টও ভালো হচ্ছে কোনো রেজাল্টও খারাপ হচ্ছে না তারপরে আমি মাস্টার্সে আমি ইংলিশে আরেকটা বিষয় যে বাবা মারা যাওয়ার পরে এই চাকরি দিয়েই কি আপনার সংসারের হাল ধরতে হয়েছে নাকি সংসার না আমার আত্মীয় স্বজনরা খুব ভালো অবস্থায় ছিল তারপর আমি চিন্তা করছি নিজের পায়ে দাঁড়াবো এটা ছিল আমার একটা মানে আপনার আপনার খরচটা আপনি নিজে বহন করতেন বহন করব এটা ছিল ফ্যামিলিকে ওইভাবে সাপোর্ট দিতে হতো না দিতে হতো না কিছু দিতামও আচ্ছা তারপর আমার কোনো লেখাপড়ার জন্য কোনো ইয়া লাগতো না এটা আমার নিজের চিন্তা ছিল আরেকটা তারপরে আমি চিন্তা করলাম যে আমার বাড়ি যদি কুমিল্লা আমি কুমিল্লা জেলার প্রতিনিধি হিসেবে দেখি কাজ করতে পারিনি ফারিস্টে তখন দেখলাম কুমিল্লা জেলাতে তখন নিয়োগ হয়ে গেছে তখন আমাকে অপশন দিল চাঁদপুর নাইতে ব্রাহ্মণবাড়িয়া তখন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বে জয়েন করলাম তো 2000 সালে জয়েন করার পরে আমি জেলা ইনচার্জ হিসাবে ওইখানে ফার্স্ট হয়ে যাই ফার্স্ট হওয়ার পরে আমাকে 2001 সালে আমাকে সিলেট ট্রান্সফার করে দেয় আচ্ছা সিলেট ডিভিশনাল হেডটাকে আমাকে 2001 সাল কাপ কাজ করে 2002 সাল থেকে আমি ডিভিশনাল এবং ফরেস্ট আমাকে গাড়িও দেয় যে আমি তখন একটা পুরো ফুল টাইম গাড়ি ইউজ করি তো সেখানে মানে তখন আপনার পড়াশোনা শেষ করার কতদিন হয়েছে না আমার পড়াশোনা তখন আমি মাস্টার্সে ভর্তি ছিলাম কিন্তু আমি মাস্টার্স কন্টিনিউ করি মানে মাস্টার্স পড়তে পড়তে আপনি না মাস্টার্সটা করি নাই আচ্ছা আমি ইংলিশে মাস্টার ছিল ভিক্টোরিয়া কলেজে বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু আমি আর মাস্টার্সটা ওইখানে কন্টিনিউ করি নাই সেই সময় আপনি গাড়ি অফিস থেকে আপনি গাড়ি অ্যাভেল করছেন অ্যাভেল করছি তখন চিন্তা করছি পরে আমি মাস্টার্সটা করব এটা ছিল আমার পরের মানে একটা ইয়া চিন্তা তো আমি সেখানে সিলেট পুরো ডিভিশন 4টা জেলার দায়িত্বে আমি পাই তো সে ডিভিশনাল হেড হিসেবে কাজ করি সেখানেই আমি বিয়ে করি আমার 2টা বাচ্চা জন্ম হয় সেখানে সেখান থেকে আমাকে আবার ট্রান্সফার করে চিটাং ডিভিশন ভৌগোলিক ডিভিশন যে চিটাং ডিভিশনে চিটাং ডিভিশনে আমি 1 বছর কাজ করার পরে আমাকে হেড অফিসে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে আসে আচ্ছা মানে ফারেস্টে টোটাল বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি দেখি এবং 2010 সালে ফারেস্টের আমি যখন এটার 1000 কোটি টাকা লাইফ ফান্ড তখন আমি ভারপ্রাপ্ত সিইও হিসাবে দায়িত্ব পালন করি এবং 2012 সাল পর্যন্ত আমি কন্টিনিউ করি 2012 সালে জানুয়ারি মানে 1 যোগ আমি ফারেস্টে কাজ করি 2012 সালে জানুয়ারিতে আমি ওইখান থেকে চলে আসি চিন্তা করি যে আমি একটু বিজনেস করব আর বিজনেসটা করতে গেলাম পার্টনারশিপ বিজনেস তো পার্টনারশিপ বিজনেসে 1 বছর ফুল টাইম করার সময় দেখলাম যে বহু চ্যালেঞ্জ পরে আমি আবার ব্যাক করলাম আমি আবার নিজের ক্যারিয়ারে তখন চিন্তা করলাম যে একটু দুর্বল কোম্পানিতে যাই সেখানে ক্যারিয়ারটা আরও ভালো হবে তখন আমি ডিএম এই ভাবনাটা কেন এই ভাবনা হচ্ছে যে কিছু একটা দুর্বল কোম্পানিতে যদি যাই তাহলে আমার ক্যারিয়ারটা মূল্যায়ন হবে বড় কোম্পানিতে গেলে তো আমাকে ক্যারিয়ারটা এত তাড়াতাড়ি আসবে না তো একটু দুর্বল হিসেবে চিন্তা করলাম যে ভাইরাল লাইফে যাই একটু দুর্বল আছে মানে নতুন প্রতিষ্ঠান না নতুন না এটা পুরাতনিক কিন্তু একটু দুর্বল আছে উইক প্রতিষ্ঠান আছে আমি যদিও এটা বলাটা ঠিক না তারপর একটু মানে ভাবছি যে এখানে গেলে মনে ইয়া হবে সেখানে 6 মাস জব করে দেখলাম যে না আমি যে টার্গেট নিয়ে আগাচ্ছি ওই টার্গেটটা আমার হবে না পরে আবার চেঞ্জ করলাম নতুন বাংলাদেশে যেটা আসলো জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আচ্ছা জেনিত ইসলামী লাইফে আবার আমি এএমডি হিসাবে জয়েন করলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সেখানে আমার পারফরমেন্সের উপরে ওরা আমাকে ডিএমডি করে অ্যাডিশনাল এমডি করেন তারপরে বোর্ড আমাকে সিইওর দায়িত্ব দেয় সেখানে আবার সমস্যা হয়ে গেল যে আমার এজ আমাকে সিইও করতে পারে না যে আমি 40 বছর হয় নাই মানে সিইও হতে গেলে 40 বছর লাগে এর মাঝে আমি মাস্টার্স করে ফেলছি কিন্তু এখন আমাকে 40 বছরের একটা প্রবলেমে পড়ে যাই তা আমার 2 বছর সিইও হিসাবে মানে আমাকে চলতি দায়িত্ব কারেন্ট চার্জে থাকতে হলো তারপরে গিয়ে আমি মানে 40 বছর হওয়ার পরে আইডিআর আমাকে এমডি হিসেবে দায়িত্ব দেয় তো আমি এখন জেনিত ইসলামী লাইফের সিইও হিসেবে দায়িত্ব পালন করছি আচ্ছা এই যে এত শর্ট টাইমে মানে আপনি ছাত্র অবস্থা থেকে ঢুকেছেন এবং 40 বছর বয়স হওয়ার আগেই আপনি এরকম একটা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেলেন এই শর্ট টাইমে এই সাফল্যের পেছনের ইয়েটা মূল মন্ত্রটা কী ছিল বলে মনে করেন আপনি আমার মন্ত্রটা ছিল যে আমি আমার যারা টিম ছিল তাদেরকে আমি কোনোদিনও কাউকে মিথ্যা কথা বলতাম না আমি বলতাম যে মানে এটা যেমন অনেকে এটাকে মিথ্যা কথা বলে যে এটা তো ফিক্সড স্যালারি আমি আমার টিমকে সবসময় বলে দিতাম যে এটা কিন্তু কমিশনের জব
এটা আপনার মানে এখানে স্বচ্ছতা এটা কি হবে না হবে এই বিষয়গুলো কিন্তু আমি খুব আর আমার মধ্যে ইহা হচ্ছিল যে মানুষ পারে না এটা একটা হচ্ছে যে আপনি আপনার যে জনবল আছে বা ওইটাকে বলতাম তাদেরকে আপনি একভাবে করে মোটিভেট করতাম কিন্তু আপনাকে তো নিজে বিজনেস করতে হয়েছে শুনতে আরেকটা হচ্ছে যে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই মানুষ তো আশরাফুল মাখলুকাত আজকের মানুষ যেখানে চাঁদে চলে গেছে মানুষ যেখানে মঙ্গল গ্রহে চলে গেছে তা আমি মানুষ আমার ক্যারিয়ারে আমি অবশ্যই আমি সফল হব আমি যে ক্যারিয়ারে তো সেটাই আমার একটা আমার টার্গেট নিয়ে সেটা নিয়ে আমি কাজ করেছি এবং দেখছি আল্লাহ আমাকে সেটা মানে আমরা আমরা তো নিজেরা অনেক সময় বীমা প্রতিনিধিদেরকে ফেস করি ফেস করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এই জবটা যেইভাবে আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না কারণ তাকে ম্যান টু ম্যান যেতে হয় কন্ট্যাক্ট করতে হয় তাদেরকে কনভিন্স করতে হয় তারপরে হচ্ছে বিমা পলিসি করবার জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত করে একটা এগ্রিমেন্টে যাওয়া এবং তার কাছে মান প্রতি মাসে গিয়ে আবার পলিসিটা টাকাটা নিয়ে আসা মানে এইটা খুব চ্যালেঞ্জ হ্যাঁ এই যে আপনি কাজটা কিভাবে করলেন একজন ছাত্র অবস্থায় আপনার একটা হচ্ছে যে আস্থার জায়গাটা অর্জন করতে হয়েছে আস্থার জায়গা অর্জন হচ্ছে যে আমি আমার আমার যে যদি গ্রাম বলি সেই গ্রামে তো আমি টিচারের ছেলে এটা একটা আমার পরিচিতি কাজ করেছে তারপরে আমার ওই গ্রামে আমার মামার বাড়ি তো আমার মামারা একজন ছিলেন বিএসসি ইঞ্জিনিয়ার একটা সুগার মিলের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আরেকজন সমাজ কল্যাণের ফাইন্যান্স অ্যাডমিন ডাইরেক্টর ছিলেন তো তাদের একটা গোডিউল আছে তো জানে যে আমার বাবার পরিচয় এবং মামাদের পরিচয় যে আমি কোনো খারাপ কিছু কাজে জড়াবো না এটা একটা মানুষের একটা ধারণা ছিল এটা একটা আস্থাও ছিল দুই নম্বর হচ্ছে যে আমি চিন্তা করেছি যে মার্কেটিংটা যেহেতু আমি যখন আমার আমাকে সেলস অফিসার করে ফেলা হলো তখন আমি পুরো টিম একটা গুছিয়ে ফেললাম যে এরা কাজ করলে তো আমার কাজটা হয়ে যায় আমি শুধু নার্সিং করব তখন দেখলাম যে আমার টিমও আমার মতো করে সেভাবে গুছিয়ে কাজ করা শুরু করলো আচ্ছা এটা কাজটি শুরু করবার আগে তো আপনাকে মানে যেই অফিসে আপনি কাজটা শুরু করেছেন তারা তো আপনাকে ট্রেনিং দিয়েছে কারেক্ট ওরা আমাকে মানে হাতে কলমে কিভাবে কাজ করব মানে পলিসি সম্পর্কে একটা ধারণা দেয়া এবং কিভাবে একজন আমার যিনি সিনিয়র ছিলেন অ্যাপ্রোচ করতে হবে উনি একেবারে মানে মাঠ পর্যায়ে এসে মোটরসাইকেল নিয়ে এসে গাড়ি নিয়ে এসে আমাদেরকে সেভাবে শুক্রবার শনিবারে চেষ্টা করেছে যে আমাদেরকে ফুল টাইম সময় দেওয়ার জন্য তারপরে আপনি একটা টিম গঠন করলেন বলছিলেন তো ওই টিমের আপনার ফিডব্যাক কেমন ছিল হ্যাঁ টিমের আমি আমার টিম ছিল আমরা 10 জনের একটা টিম ছিল আমি এটার সুপারভিশন করতাম তো 10 জনের টিমের মধ্যে 6 জন খুবই অ্যাক্টিভ ছিলেন 6 জন খুবই অ্যাক্টিভ আর 4 জন মানে সময় দিতেন একটু মানে অ্যাক্টিভ কম থাকলো তো এই টিম দেখলাম যে এই টিম আমাকে অনেক দূর নিয়ে গেছে তারা আমাকে খুব ভালোবাসতেন একবার ভাইয়ের মতো বন্ধুর মতো আপনার প্রথম জবের টার্গেট কত ছিল প্রথম টার্গেট এটা কি মনে আছে হ্যাঁ মনে আছে এবং আপনি কত শতাংশ ফুলফিল করতে পেরেছিলেন আমি আমাকে বলেছিল যে আমাকে যদি 10টা পলিসি করা দিতে পারি তাহলে আমাকে প্রমোশন দিয়ে দেবে মানে আমাকে টার্গেট দিয়েছিল যে বেশি না আমাকে 10টা পলিসি করাতে হবে করলেই আমাকে এক বছরের মধ্যে এক মাসের মধ্যে না আমাকে 3 মাসের মধ্যে বলছিল 3 মাসের মধ্যে কমপক্ষে 10টা পলিসি এবং অ্যামাউন্ট হতো এত মানে প্রিমিয়ামের যুগের একটা ইয়া ছিল তো আমি এর চেয়ে আরও বেশি করেছি আমি দেখেছি 13টা পলিসি করে ফেলেছি আমি 3 মাসের মধ্যে এবং সেটার অ্যামাউন্টও যে অ্যামাউন্ট দিয়েছিল টার্গেট তার চেয়ে বেশি করেছি তারপরেই আমাকে প্রমোশন দিয়েছে এই কাজটি করতে গিয়ে কোনো ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে নেতিবাচক তো আছেই নেতিবাচক পুরা ইয়াতে তো নেতিবাচক বীমা মানে হচ্ছে এমএলএম কোম্পানি এটা একটা মানে প্রশ্ন আসে বীমা মানে হচ্ছে মাল্টিপারপাস বীমা মানে হাই হাই কোম্পানি চলে যাবে বীমার টাকা পাওয়া যায় না যথার্থলা ক্ষয় হয় এই ধরনের কথা তো মানে আমরা প্রতিনিয়তই শুনি প্রতিনিয়তই মুখোমুখি হই মানে সারা পৃথিবীতেই যখন মানুষের মানে জীবন এবং আর্থিক ব্যবস্থাপনার ঝুঁকি মোকাবেলার জন্য বীমাটা একটা খুবই প্রেস্টিজিয়াস একটা জায়গায় রয়েছে মানে এমনকি পৃথিবীর সবচাইতে ধনী এবং শক্তিশালী রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্র দেখি আমরা সেখানের পুরো হেলথ সিস্টেমটাই আসলে বীমার আওতায় এনেছে এবং একজন অসুস্থ হলে তার টাকাটা আসলে কোনো না কোনোভাবে বীমা কোম্পানি পরিশোধ করছে
ওইখানে আমরা দেখি যে মানুষ বিমার প্রতি যে পরিমাণ শ্রদ্ধাশীল, ঠিক বিপরীত চিত্র আমরা দেখি বাংলাদেশে। এইটা কেন হয়েছে বলে আপনি মনে করেন? এটা হয়েছে যদি আমি আপনাকে বলতে চাই, যে আমি তো সিনিয়র ম্যানেজমেন্টে অনেকদিন ধরে আছি, এটা হচ্ছে যে বাংলাদেশে বিমা আইনটা শুরু হয়েছে 1938 সালের আইন দিয়ে। প্রথম যখন জাতির জনক বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসলেন, তখন 72 সালে আইনটাকে ইয়া করলেন এবং মডিফাই করলেন, এবং বঙ্গবন্ধু কিন্তু নিজেও একটা বিমা পেশায় ছিলেন। হ্যাঁ, আমরা 2000 মানে এই যে 2000 এখন বিমা দিবস পালন করছি আমরা, তো এখন 2010 সালে বিমা আইনটা নতুনভাবে ইয়া হয়, মানে পার্লামেন্টে পাশ হয়। 2010 সালে বিমা আইন পাশ হওয়ার পরে বিমাকে মানে একটা রেগুলেটরি অথরিটি করা হয় আইটিআরে। আইটিআরে আইনগুলো পাশ হওয়ার পরও প্রবিধানমালাগুলো হতে অনেক দেরি হয়। যেমন 100 টাকা, আগে যেমন আমরা যখন 100 টাকা রাখতাম, কোথায় রাখবো? যেমন এখন 100 টাকা বলা আছে যে এত পার্সেন্ট রাখতে হবে ব্যাংকে, শিডিউল ব্যাংকে, যদি ওই ব্যাংকগুলো এতে থাকতে হবে, ঠিক আছে, যে কোনো ব্যাংকে রাখা যাবে না। এত পার্সেন্ট করতে হবে রিয়েল এস্টেটে, এত পার্সেন্ট করতে হবে গভর্নমেন্টের ট্রেজারি বন্ডে। এই মোতাবেকগুলো না থাকার কারণে অনেকে করেছে কি, বিমা কোম্পানি যে তহবিল সে মানুষের কাছে পলিসি হিসেবে যে টাকাগুলো নিচ্ছে, সেই টাকাটা সে কোথায় রাখবে, সেই পলিসির কথা, সেই প্রবিধান মালাটাগুলো আগে স্বচ্ছ ছিল না। এটা হওয়ার কারণে এখন আর কেউ আইন মানে লঙ্ঘন করার সুযোগ নেই। আগে আগে আমার স্বার্থে কি করতাম, আমি করতাম কি, এমনও দেখা যাচ্ছে মানে মিডিয়ার কল্যাণে আপনারাও দেখেছেন যে একটা মানে বিমা কোম্পানি 100 টাকা করেছে কি একটা জায়গা কিনতে তার শ্বশুরের নামে, জায়গাটার দাম হচ্ছে 30 কোটি। হুম, 30 কোটি টাকা জায়গা তার শ্বশুরের নামে রেজিস্ট্রি করে, এরপর এই টাকা আবার কোম্পানি নামে রেজিস্ট্রি করছে 200 কোটি টাকা দিয়ে, এখান থেকে 170 কোটি টাকা নিয়ে গেছে। এখন আর এই সুযোগগুলো নেই বিমা। এখন আইডিয়ার অ্যাপ্রুভাল নিতে হবে প্রাথমিকভাবে আগে, তারপরে আইডিয়ার পারমিশন দিলে যে তোমার আসলে জায়গা কেনার অবস্থা আছে, তখন কেনা যাবে। তো এই সুযোগগুলো যেহেতু বন্ধ হয়ে গেছে, তো এখন বিমাটা আসলে আমরা মনে করি যে এটি তো ধরুন একটা কর্পোরেট গভর্নেন্সের প্রশ্ন, মানে একটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত যে দুর্বলতা তারই অংশ। কিন্তু মানে এটি সরাসরি সাধারণ যারা পলিসি হোল্ডার তাদেরকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে না, কিন্তু আমরা যেটা জানি যে মানে বিমা কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, যে এটি যে যথাযথ সময়ে বীমা দাবি পরিশোধ করা হয় না, এবং অনেকে হচ্ছে যে বছরের পর বছর ঘুরতে থাকেন, কিন্তু নানা কারণ নানা লজিক দেখিয়ে এটি বলা হয় যে না, আপনি যেটা করেছেন আপনার এখানে ত্রুটি আছে, এটা ত্রুটি আছে বলে দেয়া হচ্ছে না। এই অভিযোগের ব্যাপারে, এই অভিযোগের ব্যাপারে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের তো দুইটা সংগঠন আছে, একটা হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। আমি ইন্স্যুরেন্স ফোরামেরও ভারপ্রাপ্ত সেক্রেটারি। তো আমি আপনাকে যেটা আসলে বলতে পারি সেটা হচ্ছে যে আমি আগের কথাটা এই জন্যই ইঙ্কিত করেছি আমার কথাটাতে, যে কেন ওই যে তশ্রুব হয়, এই টাকা না থাকলে এই ধরনের কথাগুলো বলে। আগে হচ্ছে মূল কথা হচ্ছে অনেকের মানে ইয়াতে টাকা নাই, এই জন্যে বলে যে কাগজে এটা সমস্যা ওইটা সমস্যা, কিন্তু মানে একমাত্র ক্লেমের ক্ষেত্রে মানে মৃত্যু দাবির ক্ষেত্রে শুধু কাগজপত্র দেখার সুযোগ আছে, আর ম্যাচুরিটির ক্ষেত্রে কোনো কাগজপত্র দেখার সুযোগই নাই, যে আমি 10 বছর টাকা জমা দিয়েছি, 10 বছর পরে আপনি আমাকে শুধু একমাত্র আমার অ্যাকাউন্ট নাম্বার থাকলে আপনি টাকা দিয়ে দিতে পারেন, এখানে আর কোনো কাগজ দেখানোর সুযোগ নেই। যেহেতু আমার কাছে টাকা নাই, এই জন্য আমি এটা এটা বলতেছি যে এই প্রবলেম ওই প্রবলেম, আমি তো টাকার কথাটা আমি স্বীকার করছি না। এই জন্য এখন মানে যেহেতু প্রবিধান মালা হওয়ার কারণে এখন থেকে যে বর্তমানে যে কোম্পানিগুলো কাজ করছে, আরেকটা আলোচনা বা অভিযোগ আকারে বলা হয় যে লাইফ ফান্ড কমে যেতে পারে, মানে সেই জন্য অনেক সময় বিমা দাবি যথাসময়ে পরিশোধ করা হয় না। না, লাইফ ফান্ড কমে গেলেও মানে বিমা দাবিটা তো ফরজ, লাইফ ফান্ড তো আপনি যদি আপনার নবায়ন বিজনেস কাস্টি করা হচ্ছে না, হ্যাঁ, যদি আপনি বিজনেস যদি নবায়ন হয় কন্টিনিউ হয় লাইফ ফান্ড তো বাড়বে। হুম, কিন্তু আপনি যেহেতু গ্রাহকের আমানতটাকে আপনাকে দিতেই হবে, সে তো এটা দিলেই, ধরুন একটা যদি আমি দাবি পরিশোধ করি বা ক্লেম সেটেল করি অথবা আমি ম্যাচুরিটি দিই, তাহলে আরোটা পলিসি আমার হবে, না হলে তো এটা মার্কেটে আরও বেশি রিউমার হচ্ছে, বলতেছে যে এটা দেওয়া হচ্ছে না। আচ্ছা, আর আর একটা বিষয় হচ্ছে যে আমরা একেবারে ছোটোবেলা থেকেই বিশেষ করে লাইফের ক্ষেত্রে যেই পলিসিগুলো দেখে এসেছি সেখানে আর বড় ধরনের কোনো পরিবর্তন বা ইনোভেটিভ কোনো আইডিয়াস ওইভাবে আসে নাই, মানে বিমা ক্ষেত্রে এই আইডিয়া সংকটটা কেন?
আইডিয়া সংকটের এক নম্বর কারণ হচ্ছে বাংলাদেশে অ্যাকচুয়ারি সংকট, মানে যে প্রোডাক্ট যিনি করবেন। বাংলাদেশে যদি আমরা বলি যে মাত্র হাতে গোনা কয়েকজন অ্যাকচুয়ারি আছে, সেখানে আপনি আমাদের পাশের দেশ যদি পাকিস্তান, নেপাল, ইন্ডিয়ার কথা বাদই দিলাম, মানে এই সমস্ত দেশেও অ্যাকচুয়ারি অনেক বেশি। তো আমরা গভর্নমেন্ট জেনে খুশি হবেন যে নিজস্ব অর্থায়ন, একটু ক্লিয়ার করবেন যে অ্যাকচুয়ারির সংকটটা কেন, কেন অ্যাকচুয়ারি বেশি হচ্ছে না, এবং অ্যাকচুয়ারি অ্যাকচুয়ালি কাজটা কি, মানে এটা এই শব্দটা আমরা বহুলভাবে ব্যবহৃত হতে দেখি, মোস্ট অফ দ্য পিপল জানে না যে অ্যাকচুয়ারি কি করেন। আচ্ছা আচ্ছা, এবং কারা অ্যাকচুয়ারি হতে পারেন? অ্যাকচুয়ারি হতে পারে যারা মানে কমপক্ষে আপনার যারা ম্যাথমেটিক্সের উপরে মাস্টার্স করে বা পরিসংখ্যানের উপরে মাস্টার্স করে কোনো ইউনিভার্সিটিতে, হওয়ার পরে তাদেরকে অ্যাকচুয়ারি কি ম্যান্ডেটরি যে তাকে ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স জানা থাকতে হবে? ম্যান্ডেটরি, হ্যাঁ, এবং ভালো মার্কস পেতে হবে, শুধু ইয়ে না, ভালো মার্কস পড়ার পরে অ্যাকচুয়ারিতে তা লেখাপড়া করতে হবে। আচ্ছা, মানে বিষয়ের উপরে, আবার বিষয়ের উপরে, আবার অ্যাকচুয়ালি বাংলাদেশে লেখাপড়া করাও সমস্যা। বাংলাদেশে লেখাপড়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি দুইটা কোর্স চালু করেছিল, এখন আবার ছাত্র সংকটের কারণে ঢাকা ইউনিভার্সিটি এসি কোর্স আবার বন্ধ করে দিয়েছে, একটাই মাত্র ছিল। তারপর প্রাইভেট ইউনিভার্সিটিও একটা চেষ্টা করেছিল, সেটাও মানে মানে স্টুডেন্ট সংকট, তো বিদেশে স্টুডেন্ট সংকটটা হচ্ছে কেন? যেহেতু সংকট আছে অ্যাকচুয়ালি, তার মানে এটা খুব ডিমান্ডিং হওয়ার কথা, এটা আসলে মানুষের কাছে সেভাবে আসলে উপস্থাপন হচ্ছে না। আর যারা বিদেশে যারা অ্যাকচুয়ালি পড়তে যাচ্ছে তারা থেকে যাচ্ছে, আচ্ছা, এটাও একটা মানে প্রবলেম যে তারা দেখা যাচ্ছে এটা থেকে যাচ্ছে। তবে আবার কয়েকজন এখন আসতেছে, মানে চেষ্টা করা হচ্ছে, কিছু বড় বড় কোম্পানিও চেষ্টা করছে, এবং আইডিয়ারও সার্কুলার দিয়েছে অলরেডি যে প্রতিটা মানে আমাদের যে কোম্পানি আছে একটা অ্যাকচুয়ারি ডিপার্টমেন্ট খুলতে হবে এবং একজন থাকতে হবে। যদি এটা হয়ে যায়, প্রতি কোম্পানিতে একজন অ্যাকচুয়ারি থাকা ম্যান্ডেটরি করা, ম্যান্ডেটরি করে একটা সার্কুলার ইস্যু করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেটার জন্য কাজ করছে। যদি এটা সেভাবে যদি মানে আমরা করতে পারি, তখন দেখা যাচ্ছে যে নতুন নতুন প্রোডাক্ট আসতে এবং পুরান প্রোডাক্টগুলো রিভিউ হতে হবে, যে সেখানে একসময় ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল অনেক বেশি, এখন ইন্টারেস্ট রেট কমে গেছে, তো এই প্রোডাক্টগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আবার যুগোপযোগী প্রোডাক্ট আসা দরকার, এই প্রোডাক্টের সাথে হেলথটাকে। আমি একটু অ্যাকচুয়ারি আসলে কী কাজ করেন? অ্যাকচুয়ারি এক নম্বর হচ্ছে প্রোডাক্টটাকে তারা ডিজাইন করে, যে যে বিমাটা আমরা যে সেল করি সে প্রোডাক্টটা ডিজাইন করে। দুই নম্বর হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশনটাকে দেখে, যে কোম্পানির এখন দায়বার কী অবস্থা এটা দেখে। তিন নম্বর হচ্ছে কোম্পানিটা রাইট ওয়ে আছে না রং ওয়ে আছে কোম্পানিটা সমস্ত এটাকে দেখে, মানে অ্যাকচুয়ালি একটা বিশাল ভূমিকা এখানে কাজ করে, মানে অ্যাজ এ অডিটর বলতে হয় যে তারা সেটাকে মানে ভূমিকা নেয়। ওকে, মানে এইটা অ্যাকচুয়ালি ছাড়া, মানে আপনি যে সিইও, আপনি তো আপনার বিজনেস প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন না, না তাহলে ইদ্রাটা অ্যাপ্রুভাল দেবে না, দেবে না এই জন্য যে আমি তো কম রেটে প্রোডাক্ট ডেভেলপ করে মার্কেট থেকে টাকা নিয়ে নিতে পারি। একজন অ্যাকচুয়ালি দিলেই তখন তারা আবার যাচাই করবে যে ঠিক আছে কিনা প্রোডাক্টটা, তারা মানে আইডিয়ার সে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেটাকে চেক করে দেখবে, তাহলেই এটা সম্ভব। এখন আপনারা লাইফের ক্ষেত্রে কী কী ধরনের প্রোডাক্ট আপনাদের চালু আছে, মানে বাংলাদেশ মার্কেটে কী কী আছে, আর জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কী কী করছে? বাংলাদেশ মার্কেটে লাইফ ইন্স্যুরেন্সের যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে তো আমরা দেখি যে কিস্তি বিমাটাকে এখন বেশি জনপ্রিয়, কিস্তি বিমা এটা বাংলাদেশ মার্কেটেও আছে, জেনিথ লাইফেও আছে। তারপরে কিস্তি বিমাটা কী ধরনের, এটার আউটকামটা কী? আউটকামটা হচ্ছে যেমন আপনার একজন 12 বছর বা 15 বছরে মানে সে মেয়াদে পলিসি করবে, সে ইচ্ছা করলে সে 3 বছর 4 বছর বা 5 বছর মাঝখানে টাকা নিতে পারবে, তার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে, ঝুঁকিও থাকলো, আর মাঝখানে সে টাকা নিয়ে। কভারেজ এরিয়া কী কী থাকবে? কভারেজ সে আপনার ধরেন আল্লাহ না করে সে যদি মারা যায় তার মৃত্যু ঝুঁকি থাকবে, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকবে। আবার এই পলিসিগুলোতে হেলথ পলিসি নেওয়া যায় রাইডার আছে, এই পলিসিগুলোতে অয়েবারের রাইডার আছে, কোনো কারণে পঙ্গুত্ব বরণ করলে এগুলোর মানে সুযোগ আছে, তো এই সুযোগগুলো নিয়ে তারা মানে কাজ করতে পারবে, এবং তার সে আবার মানে ইয়া করে যে মাঝখানে টাকাগুলো নিয়ে ইয়া করতে। তারপরে এখন সার্বজনীন যেমন পেনশন চালু হয়েছে, পেনশন পলিসিটাও এখন ভালো করছে, তারপরে শিশু পলিসি আছে, তারপরে ইসলামিক বিমাগুলোতে যেগুলো জনপ্রিয় আছে, হজ বিমা আছে, দেনমোহর পলিসি আছে, তারাও এই পলিসিগুলো, আবার মাসিক ডিপিএস আকারও পলিসি বিক্রি হয়, আবার সিঙ্গেল পলিসি আছে যেটা এভরি
মানে সাধারণ লাইফের ক্ষেত্রে যেটি মানে কমার্শিয়াল যে বিমাগুলো সেটির সঙ্গে ইসলামী বিমার আসলে বেসিক পার্থক্য কী? মানে ব্যাংকে আমি যেটা বুঝি যে আমি ডিপোজিট রাখছি, আমি ইন্টারেস্ট নিলে এটা অন ইসলামিক হলো, আর আমি যদি ইন্টারেস্ট না নিয়ে প্রফিট নেই সেটা হচ্ছে ইসলামিক হলো। বিমার ক্ষেত্রে কি? বিমা তো আমি হচ্ছে যে পলিসি দিয়ে যাচ্ছি, আবার একটা সময় গিয়ে ম্যাচিউর হলে আপনি আমাকে টাকা পে করবেন ম্যাচিউর মানি সহ, আর আরেকটা হচ্ছে যে আপনি আমার যদি কোনো ধরনের কাভারেজ এরিয়ার মধ্যে কোনো ধরনের আমি যদি মারা যাই কিংবা আমি যদি অসুস্থ হই কিংবা আমি যদি দুর্ঘটনা পতিত হই তাহলে আপনি সেই পলিসি সাপোর্ট আপনি আমাকে দিবেন। এই তো, তাহলে পার্থক্যটা কোথায়? না, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। এখানে এখানে বিষয়টা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ইসলাম বিমতে বলা আছে যদি আইনটা এখনও হয়েছে কিন্তু প্রবিধান হয় নাই, যেটা প্র্যাকটিস যেটা যেটা শরিয়া কাউন্সিল যেটাকে প্র্যাকটিস করে, এক নম্বর হচ্ছে লেনদেনটা মানে ইসলামী ব্যাংকগুলোতে হচ্ছে কি না। আমরা ইচ্ছা করলেই কোনো মানে ইসলামী ব্যাংক ছাড়া লেনদেন করতে পারবো না, এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া। দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে শরিয়া বিরোধী কার্যক্রম হচ্ছে কি না। শরিয়া বিরোধী বলছে যেমন আমি ইচ্ছা করলে যে আমার সাধারণ লাইফে শরিয়া বিরোধী কাজ করার সুযোগ আছে নাকি? শরিয়া বিরোধী বলতে যেগুলো ধরেন আপনি সুদের সাথে মানে অ্যাড করা যায় সাধারণ লাইফের সাথে, তো এটা বলেন, কিন্তু ইসলাম বিমাগুলোকে মানে সুদ মুক্তভাবে বিনিয়োগের ক্ষেত্রে যেতে হবে। আপনার যে লাইফ ফান্ড সেটি আপনি কোনো সুদী ব্যাংকে রাখতে পারবেন না? সুদী ব্যাংকে রাখতে পারবো না, এই মানে এই সুযোগগুলো নাই। আপনাকে কোনো না কোনো ইসলামী ব্যাংকগুলোকে ইসলামী ব্যাংকে রাখতে হবে। আপনি যদি ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করেন তখন ইসলামী ব্যাংকগুলোকে দেখে দেখে মানে শরিয়া ভিত্তিক যে কোম্পানিগুলো সেখানে যারা মদের বিজনেস করে তাদের কোনো শেয়ার কেনা যাবে, বন্ডে করলে সুকুক বন্ডে করতে হবে? হ্যাঁ, সুকুক বন্ডে করতে হবে। আচ্ছা, কিন্তু যখন আপনি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে করছেন এটা তো আমরা ট্রেজারি বন্ডটা তো আমরা কিনতেই হচ্ছে, এখানে তো 30% ট্রেজারি বন্ড রাখতে হবে এটা বললে তো। বাংলাদেশ ব্যাংক কিন্তু ইসলামী বন্ড চালু করে দিয়েছে, তো ইসলামী বন্ড এটা রাখলে হবে। আচ্ছা, সে সুযোগ কিন্তু আছে। যারা ট্রেজারি বন্ড রাখছে ওইটা তো ইন্টারেস্ট বেসড? হ্যাঁ, ইন্টারেস্ট বেসড, মানে সেখানে অন ইসলামিক কাজ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে অবশ্যই, যেহেতু প্রবিধান মালাটা এখনো আমরা ইসলামী বললেও পুরোপুরি ইসলামী পুরোপুরি আমরা এখনো যেতে পারছি না, আমরা পুরোটা তো এখন যাওয়ার সুযোগও নাই। আচ্ছা, চেষ্টা করা হচ্ছে যেগুলো মানে যেগুলো যেখানে যেখানে প্রবলেম সেগুলো বলা হচ্ছে শরিয়ত থেকে বলা হচ্ছে এবং আমাদের প্রবিধান মালাটাকে করে দেওয়ার জন্য খুব সিরিয়াসলি বলছে। এখন মানে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আপনারা কি মানে ইড্রার সাথে কোনো আলোচনা চালিয়ে যাচ্ছেন? যেগুলো মানে আমাদের বাংলাদেশ তো একটা কৃষিভিত্তিক দেশ, এখানে প্রচুর যেমন প্রাণী সম্পদের একটা সুযোগ আছে। আমরা দেখি যে একটা কৃষক গরু পালতে পালতে হঠাৎ মারা যায় কিংবা হারিয়ে যায়, হ্যাঁ এখানে একটা বড় সুযোগ রয়েছে। কিংবা কৃষি কৃষিক্ষেত্রে হঠাৎ বন্যা হঠাৎ দুর্যোগে কৃষি নষ্ট হচ্ছে, এই এই জায়গাগুলোতে যদি বিমা সাপোর্ট থাকতো মানে আপনাদের দিক থেকে যেমন একটা মার্কেটের ব্যাপ্তি বাড়তো, তেমনি এই মানুষগুলো একটা মানে নিশ্চয়তা পেতেন। আবার আবার হচ্ছে যে উন্নত বিশ্বে প্রায় শতভাগ নাগরিক বিমার আওতায় আছে, আমাদের এখানে একেবারে ভেরি ফিউ, মানে আপনি হয়তো জানেন যে কত পার্সেন্ট, আপনি জানা থাকলে বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, তো এই জায়গাটাই নিয়ে কাজ করার ইচ্ছেটা কতখানি? না, এখানে তো এক নম্বর হচ্ছে যে আমাদের জিডিপিতে তো আমাদের মানে মানে আমাদের অবদান একেবারে কম, সেটা তো অবশ্যই। দুই নম্বর হচ্ছে এখন গ্রুপ ইন্স্যুরেন্সগুলোর মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে, বিশেষ করে আপনি জেনে খুশি হবেন জেনিত ইসলামী লাইফ হোক, যেমন রাজশাহী ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টদের একটা গ্রুপ ইন্স্যুরেন্স আছে। যেমন একটা স্টুডেন্ট আপনি আল্লাহ না করুক সে যদি মারা যায় তা তার নমিনিকে 2 লাখ টাকা দেবো আমরা, আর সে কিন্তু শুধু প্রিমিয়াম দেবে 250 টাকা, 1 বছরের জন্য 250 টাকা দেবে। আর সে যদি হাসপাতালে অসুস্থ হাসপাতালে ভর্তি হয় তাকে আমরা 80,000 টাকার কভারেজ করবো। তো এখানে ঠিক যদি আপনার যে কথায় আসি, এই গরুদের গরু পালে যারা কৃষিকাজ করে যারা পড়ে এদের যে সমিতিগুলো আছে কোনো না কোনো তো সমিতির আন্ডারে, এরা কিন্তু এই সমিতির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে। তাহলে কিন্তু কোনো কৃষক ভাই বা কোনো গরু যিনি ব্যবসায়ী তার যদি কোনো কারণে ইয়া হয় তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে মানে খুব গ্রুপ ইন্স্যুরেন্সের আওতার মাধ্যমে খুব কম টাকা দিয়েই তাকে বড় ধরনের একটা ঝুঁকি নেওয়ার সুযোগ আছে। তো এই কাজটা গ্রুপ ইন্স্যুরেন্সের কাজটা সব কোম্পানি ভালো করছে, আরও আগে আসছে,
বিশেষ করে এখন তো শ্রমিকদেরকেও গ্রুপ ইন্স্যুরেন্স করার জন্য উৎসাহিত দেওয়া হচ্ছে। তো এই কাজগুলো যদি আমরা মনে করি অ্যাওয়ারনেস যদি বিল্ড আপ হয়, আর যেহেতু প্রতি বছর বিমা দিবস হচ্ছে, আর মানে যাদের বড় খামার আছে, যেমন আমাদের ঢাকায় সাদিক এগ্রো একটি বড় খামার, এই জাতীয় খামার, তারা কি নিজেরা এসে আপনাদের সাথে এই সুযোগটা নিতে পারে কিনা? এই সুযোগটা তারা বিশেষ করে নন লাইফে এটা করে, লাইফ ইন্স্যুরেন্সে তারা খুব একটা কৃষক বা গরু মানে নন লাইফে তো বাগলারি বা ফায়ার এইটাই না, ইতিবাদ এইগুলো করার সুযোগ আছে। আচ্ছা, এই বিমাগুলো মানে নন লাইফে বা সাধারণ বিমা কর্পোরেশনে এই সুযোগগুলো আছে। এটা লাইফের আওতায় নাই? লাইফের আওতায় হচ্ছে শুধু লাইফ তো শুধু মানুষের ইয়ার কোন আপনার গরু বা কৃষির এটার কিছু করার সুযোগ নেই। আচ্ছা, লাইভ কৃষকের করতে পারে, গরুর যিনি মালিক তার করতে পারবে, কিন্তু যদি গরুর যদি করতে হয় সরাসরি যে গরু মারা গেলে তার টাকা দিয়ে, ওইটা হচ্ছে নন লাইফ সাধারণ বিমার ক্ষেত্রে, সাধারণ বিমার ক্ষেত্রে এটা করা যাবে। আচ্ছা, আরেকটি ইস্যু হচ্ছে যে আমরা জানি যে বিমা কোম্পানি ইনসেপশনের 3 বছরের মধ্যে তাকে ক্যাপিটাল মার্কেটে আসার একটা রিকোয়ারমেন্ট আছে। আমি যখন শুরুতে আলোচনা করছিলাম যে জেনিত এখনও ক্যাপিটাল মার্কেটে আসেনি, মানে এটি কেন আসা সম্ভব হলো না? এটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার এই যে আইনটার সাথে কিছু সাংঘর্ষিকও আছে। আচ্ছা, যেমন আমরা আমাদের সাথে যতগুলো 13টা কোম্পানি অ্যাপ্রুভাল পেয়েছে, তার মধ্যে 2টা কোম্পানি এখন ক্যাপিটাল মার্কেটে এসেছে। আচ্ছা, রিসেন্ট একটা কোম্পানি সহ 2টা। তো এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন কোম্পানিটা শুরু করি, তখন যদি জেনিতকেও যদি ধরি, এখানে একটু গাইড করে দেওয়া দরকার ছিল যে জেনিত কস্টিংটা কী পরিমাণ করবে। এটা একটা দেখা যায় যে শুরু বছরে কস্টিংয়ে অনেক কিছু করে ফেলে, তো এই কস্টিংটাকে আবার রিকভারি করতে গিয়ে সেখানে ইচ্ছা করলেই যে মানে আপনার শেয়ার মার্কেটে যাওয়ার সুযোগ কম হয়ে থাকে। তো 1 নম্বর হচ্ছে লাইফ ফান্ড পজিটিভ হতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার পলিসি বোনাস ঘোষণা করতে হবে, তারপরে আপনার আমাদের কিছু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর লাগবে, যেমন আমাদের 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা নিয়ে গেছি, শেয়ার মার্কেট করার জন্য যাওয়ার জন্য আমাদের যে চুক্তি করা দরকার একটা কোম্পানির সাথে সেটা করেছি, ক্রেডিট রেটিং করছি। তো এই কাজগুলো আগাচ্ছে, কাজে আমরা প্রসেসে আছি, কিন্তু যাওয়ার জন্য মানে আরো কিছু কাজ, ফাইনান্সিয়াল হেলথ যতটা ভালো থাকবার কথা গেলে এটা এখনো মানে এটা আর একটু লাগবে, একটু সময়। আমরা মনে করি যে আগামী বছর আমরা সাবমিট করব। ওকে, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, জাস্ট আমরা শেষের আগে আপনি যেই জায়গাটা দিয়ে শুরু করেছিলেন যে আপনি ছাত্র অবস্থায় এই বিমা পেশায় প্রবেশ করেছিলেন, এখন যারা ছাত্র আছে তারা আসলে চাইলে কিভাবে এই পেশায় যুক্ত হতে পারে, মানে যারা মনে করছে যে আমি পড়াশোনার পাশাপাশি একটি অল্টারনেটিভ কাজ করব যেটি আমার আর্থিক নিরাপত্তা যেমন দেবে তেমনি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখবে? হ্যাঁ, আপনার সুন্দর প্রশ্ন। 1 নম্বর হচ্ছে যে তারা যেমন এখন ছাত্র অবস্থায় কী করি, আমরা টিউশনি করি, আমরা ইন্টারনেটে সময় নষ্ট করি, ইনকাম করার মতো কিন্তু একটা স্বাধীন এবং মানুষের কল্যাণ করার জন্য বিমা পেশার কোনো বিকল্প নাই। আর এটা অনেকে এখানে একটা কিছু ভুল ইয়া হয় যে মনে করে যে এটা গেলেই মনে ফিক্স স্যালারি, বিমা আইনই বলা আছে, বিমা আইন 2010 বলা আছে বিমা যারা প্রতিনিধি হবে মার্কেটিংয়ে তার হচ্ছে কমিশন, যত বেশি কাজ করবে তত বেশি, কিন্তু কারোর মানে কথা শুনে যে মানে গেলে হয়তো ফিক্স স্যালারি পাবে এটা যাতে না বুঝে, 1 নম্বর হচ্ছে তাকে যেতে হবে যে কমিশনে চ্যালেঞ্জিং নিয়ে, 2 নম্বর হচ্ছে বাংলাদেশে মানে বিমার মার্কেট অনেক উর্বর, এখনও আমরা আপনার 100 জনের মধ্যে 10 জনের বিমা করাতে পারি নাই, তার 90% লোকজন বিমা করার মতো সুযোগ আছে। তো এটা এই মার্কেটে তারা যদি আসে এবং তারা যদি পাশাপাশি লেখাপড়া মানে করে একটা 15 বছর যদি অভিজ্ঞতা হয় বিমাতে মিনিমাম, তাকে যদি মাস্টার্স পাস মানে করতে পারে, তাহলে সে কিন্তু একজন সিইও হতে পারে। তাহলে তাকে স্বপ্ন নিয়ে যে আমি আর বাংলাদেশে বিমা কোম্পানিতে অনেক কোম্পানিতে সিইও সংকট, মানে কারেন্ট চার্জ দিয়ে চলতেছে, তো মানে যোগ্য সিইওরা যদি গড়ে ওঠে তাহলে তারা তাদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের বিমা বাজার একটা বড় ধরনের বিপ্লব হবে। এবং আপনি জেনে খুশি হবেন যে ওভারসিজ বিজনেসও কিন্তু করা যেতে পারে, যেমন সে যদি মালয়েশিয়াতে আমাদের ভাইয়েরা আছে প্রবাসী, সৌদি আরবে আছে, সিঙ্গাপুরে আছে, ইউরোপে আছে, সেই যে ওভারসিজ ভাইদেরকে কিন্তু বিমা পলিসি আনার সুযোগ আছে। তাহলে মার্কেটটা কিন্তু শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, পৃথিবী কেন্দ্রিক যদি আমরা মনে করি, তো সে কাজটা করতে পারলে কিন্তু এখন যদি ইন্টারনেটের যুগ, ডিজিটাল মার্কেটিং সহজে করা যায়, তো এই সহজে কাজটা
আমরা মনে করি যে আমরা যারা স্টুডেন্ট আছে তাকে আমি আবার যদি রিপিট করি, তাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে সমান, তাকে মাত্র 18 বছর হতে হবে, তাইলে কিন্তু সে একজন বিমা প্রতিনিধি হিসাবে মানে কাজ করার সুযোগ পাবে। এস এম নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটা মানে ইনসাইটফুল একটি আলোচনা করবার জন্য। এবং বিমা নিয়ে মানুষের যে পারসেপশন, আমার মনে হয় যে আপনার এই আলোচনার মধ্য দিয়ে অনেকখানি একটা ইতিবাচক ধারণা তৈরি হবে এবং মানুষ বিমার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বেশি বেশি বিমা করতে এগিয়ে আসবে। ধন্যবাদ, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং সেই সাথে অভিনন্দন।